এখন আমরা শুরু করব নবম ও দশম শ্রেণীর 3.3 এর উৎপাদকে বিশ্লেষণ এখন যে অঙ্কটি আমরা করব সেটা হলো 3.2 এর 8 নম্বর অঙ্ক 8 নম্বরে কি বলছে 16x² - 25y² - 8xz + 10yz 8xz + 10yz এখন এখানে আছে 8xz আর এখানে আছে 10yz কিন্তু আমাদের x এই জায়গায় আছে x² এই জায়গায় আছে y² কিন্তু yz এর কোনো অপশন এই জায়গাতে আমাদের নেই yz এর কোনো অপশন নেই এইজন্য 8 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক 8 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ সমান সমান এই যে 16 16 এ কি লেখা যায় 4x² 16 এ লেখা যায় 16 এ লেখা যায় 4x² কারণ 16 সমান সমান 4² 16 সমান সমান 4² মাইনাস এই যে 8xz প্লাস z² প্লাস z² মাইনাস 25y² প্লাস 10yz মাইনাস z² মাইনাস z² তাহলে এই জায়গায় আমাদের আছে কি যে 16x² 16x² মনে করেন যে 16x² এখানে লিখতে পারতাম আবার লিখছি 4x² আবার পরে মাঝখানে আমরা নিয়ে এসেছি কি 8xz পরে মাইনাস পরে প্লাস z² আবার লিখছি যে 25y² প্লাস 10yz মাইনাস z² এখন এই যে z² লিখছি এটা কি বেশি লিখছি না বেশি লেখার কারণে আমরা করছি কি এটা আবার মাইনাস করে দিছি এটাকে মাইনাস করে দিছি যে এই প্লাসটা প্লাস আছে z² আবার মাইনাস z² তো প্লাস z² আর মাইনাস z² কাটা যায় তখন আমাদের এইটাই থাকে তখন আমাদের এই উপর লাইনটাই থাকে এখন কি হয় এখন 4x² মাইনাস 2 এ কোনটাই আমাদের 4x 2a b কোনটা জায়গায় z প্লাস z² এখন দেখেন এটা গুণ করলে কত হয় যে 4 দুগুণে 8 xz এটা গুণ করলে কি হয় 4 দুগুণে 8 xz আর এই যে z² তাহলে কি হলো a² মাইনাস 2ab প্লাস b² আবার যদি এইটা আমরা লিখি মাইনাস এই জায়গায় যদি আমরা মাইনাস সাইন পুরোটা থেকে কমন নেই তাহলে এইটা কিন্তু আমাদের মাইনাস হয়ে যায় এটা হয়ে যায় প্লাস এটা হয়ে যায় প্লাস তাহলে এই এখানে আমরা কি লিখতে পারি যে 25 আমরা কি লিখতে পারি 25 সমান সমান লিখতে পারি 5² তাহলে 5 যদি লিখতে পারি এই জায়গায় 5y হোল স্কয়ার কারণ 5 এর উপর স্কয়ার আছে y এর উপরও স্কয়ার আছে তাহলে 5y হোল স্কয়ার প্লাস মাইনাস কমন নিলে প্লাসটা কি হয়ে যায় মাইনাস 2 5y 5y ইনটু জেড তাহলে কি হয়েছে 5 দুগুণে 10yz 10yz এটা কি মাইনাস এর কমন এটা হয়ে যায় প্লাস z² তাহলে কি হলো এখন যে s এটার এর লিখলাম 5y হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস b² এখন এটা কি হয়েছে যে এটাও আছে a² মাইনাস 2ab প্লাস b² এটাও আছে a² মাইনাস 2b প্লাস b² তাহলে কি সে সূত্র এটা a মাইনাস b
whole square সমান সমান কি যে a square minus 2 ab plus b square তাহলে এটা হলো কি যে a a minus b whole square সূত্র a square minus 2ab plus b square এটা কি হইছে a minus b whole square সূত্র তাহলে কি হয় যে 4x 4x minus z square 4x minus z square a minus a minus এটা কি থাকে তাহলে 5y minus z square 5y minus z square এখন কি হইছে এটা এইটারে যদি আমরা পুরোটারে ধরি a আর এই পুরোটারে ধরি b তাহলে হইছে কি a square minus b square এটা যদি a square minus b square হয় তাহলে a square minus b square সূত্র কি a square minus b square সমান সমান a plus b into a minus b a plus b into a minus b তাহলে আমরা কি লিখতে পারি a কোনটা আমাদের 4x 4x minus z এটা হলো কি আমাদের a a plus a plus b b কোনটা 5y minus z এটা হলো b a plus b এটা যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দেই তাহলে পড়টা কি হবে যে a minus b তাহলে 4x minus z minus 5y minus z 5y minus z তাহলে কি হলো যে a plus b into a minus b তাহলে কি হলো এটা আমরা এ ধরছিলাম এটা বি ধরছিলাম তাহলে a minus b a square minus b square সূত্র a plus b into a minus b তাহলে এখন কি হয় 4x minus z plus এই আমরা ব্র্যাকেট উঠাই দিলাম ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিলাম তাহলে কি হয় 5y এটা minus z into 4x minus z মাইনাস দেয়া কি করতে হবে এটা গুণ করতে হবে তাহলে মাইনাস 5y মাইনাস এ মাইনাস এ প্লাস z এখন কি হয় যে 4x প্লাস 5y আমরা x y এক জায়গায় করলাম x তারপর y তারপর করব z তাহলে একটা মাইনাস z একটা মাইনাস z তাহলে কি হয় মাইনাস 2z 2z মাইনাস 2z ইনটু এটা হয় কি 4x মাইনাস 5y একটা আছে মাইনাস z একটা আছে প্লাস z তাহলে মাইনাস z এ প্লাস z এটা কি হয় কাটাকাটি যায় তাহলে থাক এনে থাকে না কিছুই তাহলে মাইনাস z প্লাস z এখন কি হইছে যে 4x প্লাস 5y মাইনাস 2z আর 4x মাইনাস 5y এটি হলো অ্যানসার তাহলে কিভাবে আমাদের আসলো যে 6x square minus 25y square minus 8xz plus 10z 10yz এখন এখানে x এর অফ x এবং ও x এর স্কয়ার ও স্কয়ার আছে কিন্তু z এর কোনো স্কয়ার নাই তাহলে আমাদের 4x square minus এই যে 8xz প্লাস একটা z স্কয়ার নিলাম কারণ এটার সাথে যদি আমাদের স্কয়ার করতে হয় xz এর সাথে স্কয়ার মিলাইতে হয় তাহলে আমাদের z স্কয়ার লাগবে আবার 25y স্কয়ার প্লাস 10yz তাহলে এখানে y y স্কয়ার আবার yz আছে এই জায়গায় যদি আমাদের সূত্র ফলাই দেয় এই জায়গায় আমাদের একটা z স্কয়ার লাগবে এই জন্য x প্লাস z স্কয়ার এই যে মাইনাস z স্কয়ার এই জায়গায় সূত্র মিলানোর জন্য প্লাস z স্কয়ার এই জায়গায় নিচে মাইনাস z স্কয়ার x z স্কয়ার এবং z স্কয়ার যদি আমরা কাটে ফেলাই তাহলে আমরা উপরের লাইনটাই চলে আসে এখন এই যে 4x স্কয়ার 4x এর হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু a তারপরে b তাহলে 2ab a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আবার এই মাইনাসের মাইনাস সবটা থেকে মাইনাস এন কমন নিলাম তাহলে এটা হলো প্লাস এটা হইছে প্লাস এটা হইছে মাইনাস মাইনাস এটা হইছে প্লাস এখন 25 এর আমরা 5 y হোল স্কয়ার লিখতে পারি এই যে 25 সমান সমান কি 5 স্কয়ার তাহলে এই জায়গা 5 স্কয়ার এই যে y স্কয়ার তাহলে হোল স্কয়ার লিখতে পারি স্কয়ার
মাইনাস এই প্লাস প্লাসটা হইছে মাইনাস এই মাইনাস এন কমন নর কারণে তখন এ স্কয়ার মাইনাস 2 এ কোনটা এ আমাদের 5 y তাহলে 5 y প্লাস বি কোনটা আমাদের z তাহলে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস z স্কয়ার এখন কি হয় এটা একটা সূত্র এটা আর একটা সূত্র দুইটাই একই সূত্র যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a মাইনাস b হোল স্কয়ারের সূত্র এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা হইছে কি 4x মাইনাস z স্কয়ার এটা হলো a স্কয়ার আর এটা হলো 5y মাইনাস z স্কয়ার এটা হলো b স্কয়ার তাহলে এটা যদি a হয় b হয় তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b এটা আমরা এই জায়গায় দেখিয়ে দিয়েছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে কি লিখছি আমরা a কোনটা আমাদের 4x মাইনাস z এটা হলো a a প্লাস b ব্র্যাকেট দিয়ে আমরা আটকাই দিয়েছি যে a প্লাস b আর এটা হলো কি ইনটু a মাইনাস b a মাইনাস b এখন পরের লাইনে আমরা বললাম কি যে ব্র্যাকেট উঠাই দিলাম যে a প্লাস b আর এটা হলো a মাইনাস যেহেতু উঠাইতে সময় মাইনাস দিয়া পরে যেগুলো থাকে ওগুলো গুণ করতে হয় তাহলে মাইনাস দিয়ে প্লাসটা গুণ করলে কি হয় মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এখন এই 4x 4x 5y আর এই যে মাইনাস z এই জায়গা আছে একটা মাইনাস z তাহলে কি হয় মাইনাস 2z মাইনাস 2z তাহলে x মাইনাস 5y z আমরা বাদ দিয়ে আগে y লিখলাম তারপর z লিখব তাহলে 5 4x প্লাস 5y মাইনাস 2z আর এই জায়গায় কি হয়েছে 4x একটা আছে মাইনাস z একটা আছে প্লাস z তাহলে মাইনাস z এ প্লাস z এ আমাদের কাটা গেছে তাহলে থাকে কি এখন 4x মাইনাস 5y এটাই আমাদের অ্যানসার তো 8 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো এই ছিল আমাদের 8 নম্বর অঙ্ক সবাইকে ধন্যবাদ